রানীগঞ্জে টিডিবি কলেজে কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব করেছে এরকমই অভিযোগ তুলে কলেজের এক স্টাফকে ব্যাপক মারধর করল কলেজের ছাত্র সংগঠনের এক সদস্য। পরে কলেজ প্রিন্সিপালের হস্তক্ষেপে কোনো মতে ছাড়া পেল ওই কলেজের কর্তব্যরত স্টাফটি, যদিও তিনি ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, দাদা আমার অ্যাডমিট কার্ডটা, আমি বললাম তোমার ফিজ ক্লিয়ার নেই, তুমি কালকে বলেছিলে যে ফিজটা দিয়ে দেবো সকালে 10টায়, তো ওটা একবার নারায়ণ স্যারের সাথে কথা বলে নাও। আমি নারায়ণ স্যারের কাছে পাঠালাম, নারায়ণ স্যারকে যখন বললো তখন নারায়ণ স্যার বললেন যে ওটা তো ওরকম কিছু করা যায় না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো। মেয়েটা চলে গেল, এরকম আমি কথা বলতে পারি না। আমাকে বললো, মানে মারার সময় বললো যে বাজে কথা বলেছি, আমি এরকম বলছিলাম, কিন্তু আমি এরকম তো বাজে কথা এটা এটা আমি বলতে পারি না। তাহলে আমি 4-5 বছর ধরে এখানে কাজ করছি, এরকম আগেও তো করতে পারতাম, আমার এরকম কোনো রেকর্ড নেই। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে কলেজের অন্য সব কর্মীরা কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে, কেন নির্মমভাবে ওকে মারধর করা হলো তা নিয়ে সোচ্চার হন। দিয়েছিল ওনার কাছে, আমার মেয়ে তো কিছু বলেনি, আমি জানি না। এবার অ্যাডমিট আনার সময় রেহানকে ধরেছিল যে রেহানটা আমার পরীক্ষা দিতে হবে, আমি কি করব, আমি তো পরীক্ষা দিতে পারবো না। তখন রেহান বলল ঠিক আছে আমি তোমার কাছে আছি, তুমি গিয়ে পরীক্ষা দাও, যা টাকা পয়সা লাগবে আমি এখন দেবো। এবার মেয়ে এসছে যখন অ্যাডমিট দিতে ওর কাছে, ও তখন বলে কি যে না আমি অ্যাডমিট তোমাকে টাকা দেবো, আমি আমার কাছে আসবো আমি তোমাকে টাকা দেবো। দেখি এটা কি বলা ভালো হলো কি, ওর ঘরে মা বোন নেই, কারণ মা বোন কে আমার মেয়ে পরে কলেজ প্রিন্সিপাল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ সম্পর্কে কলেজ প্রিন্সিপাল বলেন, অ্যাডমিট কার্ডটা ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার পরে তাদের কেস যখন টাকা জমা দিয়ে দেবে, তাদের কেস যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন তারা বাড়িতে গিয়ে বা সাইবার ক্যাফে গিয়ে বা নিজস্ব কম্পিউটারে গিয়ে অ্যাডমিট কার্ডটা ওরা ডাউনলোড করে পরীক্ষায় চলে যাবে। কোনো অ্যাডমিট কার্ড কলেজ থেকে ইস্যু করা হয়নি, কারোরই আমরা ইস্যু করিনি। ফর্ম ফিল আপও অনলাইনে হয়েছে, ছেলেরা বাইরে থেকে অনলাইন করে শুধু শুধু টাকাটা আমার কলেজে ফর্ম ফিল আপের যে টাকা সেই টাকাটা কলেজে জমা দিতে হয়েছে। অ্যাডমিট কার্ড কিন্তু কোনো অবস্থাতেই কলেজ থেকে ইস্যু হয়নি, কোনো স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আমরা কলেজ থেকে। শুনুন, মেয়েটাকে কুপ্রস্তাব, আমার এত এত স্টাফ আছে, আজকে এই কুপ্রস্তাবের কথা বলা হচ্ছে না, এটা আমি মানি না, এটা হতেই পারে না। আমার যে স্টাফ হয়েছে সেই স্টাফ আমার যে সেটা খুব ভালো ছেলে, সেটা ভালো ছেলে ওরকম, সেটা যদি অন্য সময় নর্মাল কন্ডিশনে আমাকে এসে বলতো আমি মেনে নিতাম, এখন এই গন্ডগোলের সময় এটা এটা কেন বলছি। আমরা গভর্নিং বডি, আমার সমস্ত টিচাররা আমাকে ঘেরাও করে রেখেছি, আমি দেখছি সমস্ত টিচার গভর্নিং বডির মেম্বার সবার সঙ্গে আমরা আলোচনা করবো। বল, উল্লেখ্য এই ঘটনার সময় কলেজে পরীক্ষা চলছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।